প্রিয় বন্ধুরা, চলুন শুরু করে নেই। আজ আমরা শিখব কিভাবে ফেসবুক ট্রাফিক ক্যাম্পেইন রান করা যায়। ট্রাফিক ক্যাম্পেইন আমরা কখন রান করব? যখন আমরা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাইব, তখন আমরা ফেসবুক ট্রাফিক ক্যাম্পেইনটি রান করতে পারি। এবার আমরা কাজ শুরু করে দিই। এই জায়গায় কি দিব অবশ্যই জানেন। ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের কান্ট্রি, কোন বিষয়, আর কত ডলার, কপি, পেস্ট, পেস্ট। অ্যাড, সেভ, অ্যাড। কীভাবে বুঝলাম? এই চাইগুলো কন্টিনিউ। যারা বুঝেন নাই তারা প্রথম এই পর্বের আগের পর্বের আগের পর্ব দেখে নেবেন। এই কাজের কাজ শেষ। এই যে দেখেন ওয়েবসাইট, আপনি যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিতে চান তাহলে ওয়েবসাইটটি সিলেক্ট করে তা দিবেন। আর যদি অ্যাপে নিতে চান, যেমন ধরেন আপনার কোনো একটা অ্যাপস আছে আর সেটিতে মানুষ নিতে চান, তাহলে অ্যাপস এই জায়গা সিলেক্ট করে আর এই জায়গা থেকে আপনার অ্যাপসটি কানেক্ট করে দেবেন। আমি ওয়েবসাইটে নিতে চাচ্ছি ওয়েবসাইট। এরপর আপনি চাইলে ট্রাফিক মেসেঞ্জারে নিতে পারেন। আমরা এটি শিখব এঙ্গেজমেন্টে। সুতরাং এটির জন্য যেহেতু আলাদাভাবে ক্যাম্পেইন আর সুন্দরভাবে করা যায়, সেজন্য আমরা শুধু ওয়েবসাইটের জন্য অথবা অ্যাপের জন্য এটি বাছাই করব। আপনি যদি চান হোয়াটসঅ্যাপে নিতে তাহলে তাও পারবেন। জাস্ট শুধু সিলেক্ট করে দিবেন আপনি কোথায় নিতে চাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত ট্রাফিকদেরকে। এবার আমাদের বাজেট 500। ধরেন একটা তারিখ দিয়ে দিবেন, কত তারিখ আপনার শেষ হবে, কতদিন থেকে কতদিন আপনি দিতে চাচ্ছেন। আমাদের 6 তারিখ থেকে শুরু হবে, 7 তারিখ, সরি, 6 তারিখ থেকে শুরু হবে, 14 তারিখ শেষ হবে। আপনি চাইলে যে 7 তারিখ থেকে শুরু হবে, 14 তারিখ শেষ হবে, রাত 12টা থেকে শুরু হবে, রাত 12টা। এটা কিন্তু বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করা আছে, সেজন্য ঢাকা টাইম দেখাচ্ছে। যদি আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টের দেশটি সিলেক্ট করে দিবেন। কীভাবে সিলেক্ট করবেন? এটি এই সর্বপ্রথম যখন আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখাইছি ঠিক সেই পর্বে পাবেন। শেষ। এবার কান্ট্রি দিয়ে দেব। এই জায়গার লোকেশন হচ্ছে কি, আমি দিব সিলেটের বিথান। এই জায়গাতে ইনক্লুড এক্সক্লুড অবশ্যই তা আপনারা জানেন কীভাবে করতে হয়। বয়স 35। এগুলো অত সহজে আমি কীভাবে বাইজ বের করতে পারলাম যে আমার টি শার্টের জন্য এই মানুষগুলা? অবশ্যই আমি ফেসবুক অডিয়েন্স ইনসাইটটি রিসার্চ করেছি। কীভাবে রিসার্চ করতে হয় তা আপনারা জানেন।
এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, যে গত পর্বগুলোতে আমি যে দেখিয়েছিলাম রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সে জায়গায় কিন্তু এটা ছিল না। কি আজ ট্রাফিকের জন্য এটা আসছে? কারণ কি? কারণ হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে যে আমি এই জায়গায় দেখে দিচ্ছি এই যে ডিটেলস টার্গেটিং। প্রথমে টার্গেটিং করে নিই, ধরেন টি শার্ট ইত্যাদি আপনি বাছাই করে নেবেন। কীভাবে করতে হয় আপনারা অবশ্যই জানেন, যারা আগের পর্বগুলো দেখেছেন, আর যারা দেখেননি অবশ্যই প্রথম থেকে ধারাবাহিক দেখবেন। এখন হচ্ছে এটার কাজ হচ্ছে, দেখেন এখন কত লোক, আর এইটা সিলেক্ট করে দিলে কত লোক বেড়ে যায়। অর্থাৎ প্রথমে ছিল টিক মার্ক, যখন ছিল না তখন ছিল যে শুধু টি শার্ট এর প্রতি ইন্টারেস্ট যারা তাদেরকে সিলেক্ট করা হয়েছে। আর যখন আমি এটা দিব তখন হচ্ছে কি, যে টি শার্টের সাথে সংশ্লিষ্ট অন্যান্য যারা হতে পারে তাদেরকেও সে নিয়ে আসবে। ধরেন আমি দিয়েছিলাম টি শার্ট যারা ক্রয় করে তাদেরকে, এখন এটা টিক মার্ক দেওয়ার সাথে সাথে সে টি শার্ট যারা ক্রয় করে তাদেরকে তো নিবে, সাথে কাপড় যারা ক্রয় করে তাদেরকেও নেবে। আপনি চাইলে এটি দিতে পারেন। এরপর ম্যানুয়ালে আসলাম, এসে কোথায় কোথায় দেখাবো সেটি আমরা সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সটে চলে আসলাম, এরপর আমাদের পেজটি সিলেক্ট করে দিলাম এখান থেকে। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাড, এটি আপনারা জানেন এই জায়গা থেকে অ্যাড ক্রিয়েট করতে হয়। আমি পেজের পোস্ট সিলেক্ট করে দিচ্ছি, পোস্ট সিলেক্ট করে দিলাম। এরপর কল টু অ্যাকশন, এই জায়গায় অটোমেটিক সেন্ড মেসেজ থাকবে, এই জায়গায় অন্যটা আর দেওয়া যাবে না। প্লেসমেন্ট আমরা আগের এই জায়গাতে সিলেক্ট করে নেব। এই জায়গায় যে মেসেজ আছে, এই মেসেজের সময় আপনি এই যে দেখেন অটোমেটিক মেসেজ আসছে, যেমন ধরেন আপনি যে আপনার যে অডিয়েন্স কাস্টমারদেরকে নিয়ে আসতে চাচ্ছেন, সেই কাস্টমারগুলো অবশ্যই যখন আপনার কোনো পণ্য ক্রয় করতে চাইবে অথবা আপনার ওয়েবসাইটে আসবে, তখন অবশ্যই আপনার সম্পর্কে জানতে চাইবে। তখন জানতে চাওয়ার সময় তারা আপনার সম্পর্কে কি কি প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নগুলো এই জায়গায় আপনি লিখে দিলে, এই জায়গা থেকে এডিট করে লিখে দিতে পারেন। এরপর এই প্রশ্নের উত্তর কি আপনি, এই যদি কাস্টমার এই প্রশ্ন করে তাহলে আপনি কি উত্তর দিবেন সেটি লিখে দিতে পারেন। এইভাবে লিখে দিলে লাভ কি, লাভ হচ্ছে যে যদি আপনি নাও থাকে তাহলে অটোমেটিকভাবে কাস্টমার তার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এরপর সেভ ফিনিশ দিয়ে দিলেন, সেভ ফিনিশ দিয়ে দিলে এটি অটোমেটিক সেভ হয়ে যাবে। এটার কাজ আমরা দেখে নিলাম। এরপর হচ্ছে ট্রাফিক, এটা হচ্ছে কনভারসেশন, মানে হচ্ছে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের জন্য নিতে পারেন অথবা অন্য কিছুর জন্য, আপনার সম্পর্কে মানুষদেরকে জানানোর জন্য। স্টার্ট কনভারসেশন, আপনার কাস্টমারের সাথে কথা বলা শুরু করার জন্য মেসেজ। আপনি যদি চান যে আপনার কাস্টমার দেখে লিড জেনারেট করবেন তাহলে এইটা সিলেক্ট করে দিতে পারেন।
সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েট চার্ট, ক্রিয়েট চার্টে ক্লিক করার পর আপনি এই যে দেখেন এই জায়গা থেকে আপনি কিভাবে লিড জেনারেশন করতে চান, কী কী নিতে চান, আপনি আপনার কাস্টমারের ফোন নম্বর যদি নিতে চান ফোন নম্বর সিলেক্ট করে দেবেন, ইমেল নিতে চাইলে ইমেলটি দিয়ে দিবেন, অ্যাড্রেস জানতে চাইলে অ্যাড্রেসের কী কী জানতে চান সেগুলো সিলেক্ট করে দেবেন। দেখেন সিটি আপনার কাস্টমারকে এগুলো লিখতে হবে, এইভাবে দিয়ে দিলে যদি ইমেল নিতে চান ইমেল দিয়ে দিবেন, তখন আপনার কাস্টমার যখন আপনার সম্পর্কে জানতে চাইবে তখন অবশ্যই তার ইমেল দিতে হবে, আর যদি সে ইমেল দেয় তাহলে আপনার কাস্টমারের ইমেল আপনি পেয়ে গেলেন, যেটিকে লিড জেনারেশন বলে। এইভাবে আপনি লিড জেনারেশনের জন্য অ্যাড রান করতে পারেন ট্রাফিকে এসে। আমি দিয়ে দিলাম স্টার কনভার্সেশন, এরপর আপনার পেজের জন্য করতে পারেন, আবার আপনার ওয়েবসাইটের জন্য। যদি ওয়েবসাইটের জন্য করতে চান তাহলে ওয়েবসাইটের লিংক আপনি দিয়ে দিবেন। এরপর দিয়ে দিবেন পাবলিশ, পাবলিশ দিয়ে দিলেই আপনার অ্যাড পেমেন্ট মেথডটি যদি থাকে তাহলে সেটিকে অ্যাড করে দিবেন, এরপর আপনার অ্যাডটি রান হয়ে যাবে। তাহলে আমরা শিখে গেলাম ট্রাফিক ক্যাম্পেইন, কীভাবে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হয়, অথবা কীভাবে আমরা আমাদের ট্রাফিকদেরকে অর্থাৎ আমাদের কাস্টমারের লিড জেনারেট করতে হয়। পরবর্তী পর্বে আমরা শিখব কীভাবে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হয় আমাদের পেজের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।